শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান লাম ইয়ুতিম্মু রুকুহা আলা সুজুদাহু। একজন লোক সালাত আদায় করলো কিন্তু সে রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, ভালোভাবে রুকু সিজদা করলো না। ফালাম্মা কাযা সালাতাহু দাহু, যখন তিনি সালাত শেষ করলেন, হুযাইফা ইবনুল ইয়ামান খুব বিশিষ্ট সাহাবী, যা চেহারার দিকে তাকানো যায় না, মিনিস ভিতরে ভীতি চলে আসে, যিনি ভবিষ্যৎবাণী সম্পর্কে প্রায় হাদিস বর্ণনা করেন, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, যে লোকটি রুকু সিজদা ভালোভাবে আদায় করলো না, আল্লাহ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি, তোমার সালাত হয়নি। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অহাসিবহু, আমি মনে করছি যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, ওয়ালা মুত্তা মুত্তাগা গায়রিল ফিতনা তাল্লি ফাতারা মুহাম্মাদান, এই শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে ওই আদর্শ স্বভাবের উপরে মারা যাবা যে আদর্শ স্বভাবের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়নি, তার মানে তুমি মুসলিম হয়ে মারা যাবা না, তোমার পরকাল গেছে, তার মানে রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এ কথাই ঠিক, রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়ান নাসে সারাকাতান, সবচেয়ে খারাপ চোর, আল্লাহ দিয়ে এরকম সালাতে যে সালাত চুরি করে, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। তো কালু সাহাবীগণ বলেন, কাইফা ইসরুকু মিন সালাতিহি, আল্লাহর নবী মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, আমি তুমি রুকু ওয়ালা সুজুদা, যে তার সালাত রুকু সিজদা ঠিক মতো আদায় করবে না সেই হলো সালাত চোর, সবচেয়ে খারাপ চোর সেই হলো সালাত চোর। আরেকবার আল্লাহ রাসূল বলছেন, আজাজুন নাসে মান আজাজাব আনি দুআয়ে, সবচেয়ে ওয়াকেজ অগ্রহণীয় ফালতু মানুষ, সবচেয়ে ওয়াকেজ দুর্বল অগ্রহণীয় ফালতু মানুষ কে? যে দুয়া প্রার্থনায় দুর্বল, দুয়া প্রার্থনায় ওয়াকেজ, দুয়া প্রার্থনায় অলস, সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অলস মানুষ, সবচেয়ে বেকার মানুষ, সবচেয়ে ফালতু মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ কে? যে দুয়াতে দুর্বল, বেশি বেশি দোয়া করতে হবে। মানলাম ইয়াসালিল্লাহ ইয়াদাবালাইহে, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। আর আপনি দুই এক মাস দুই এক বছর চাওয়ার পরে যখন হয় না তখন আপনি বলছেন যে দেখেছি হয় না, দেখেছি খুব দেখেছি কিন্তু হয় না, আর সেই তো অলস। তাই তো আল্লাহ রাসূল বললেন, খবরদার নয়, দোয়া করতে করতে ছেড়ে দেওয়া হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে, অস্তায়ুন বিশ্বরে ওয়াসলা, তোমরা সালাত আদায় করো সাহায্য চায় আর ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাও। কতদিনের কথা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, তখন আবু জাহাল বলল, এই কে আছে শয়তান, যখন মোহাম্মদ সিজদায় যাবে তখন উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দেবে, বলে আমি পারি, দিয়ে দাও, তো দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, তোমার আব্বার অবস্থায়, তোমার আব্বা তো সিজদায় গেছেন তখন তো মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এবং ভুঁড়িটাকে দূরে সরিয়ে দিলেন, তিনি তাদেরকে কিছু গালিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি সাহেবাকে, ওদবাকে, ওয়ালিদ বিন মুগিরাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। তো অপদস্ত অবস্থায় আল্লাহ রাসূল বদদোয়া করলেন, সেই বদদোয়া কবুল হলো 12 বছর পরে, আর আপনি বললেন আমি বলেছি আর হয় না, খবরদার ধৈর্যের পরিচয় দিবেন। ইসা আলাইহিস সালামের বাপ অনুমান কতদিন ছেলের জন্য দোয়া করেছেন, অনুমান কতদিন হতে পারে? 20-30 বছর হবে, 30 বছর পরে ইঁদারায় ফেলে দিয়ে এসে বলছে, দেখেন আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, ওকে বাঘে ধরে নিয়েছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন, এ দেখেন যে, এ দেখেন আপনি জামা কাপড় দেখেন রক্ত লেগে আছে।
তো জামা কাপড় ছিঁড়া ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না 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 না, তোমরা এটা বানিয়ে নিয়েছ, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করে ছেলের জন্য দোয়া করতে লাগলেন, কতদিন পুকুরে থাকলেন, কতদিন মানুষের বাড়িতে কাজ করলেন, কতদিন বিক্রেতার বিক্রি হয়ে যে তিনি ওই বাদশার বাড়িতে থাকলেন। নবী মানুষ, এই জন্য আল্লাহ রাসূল বড় মানুষের বাড়িতে জীবিকা নির্বাহের পথ করে দিয়েছে। নবী মানুষ মূসা আলাইহিস সালাম এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়িতে, দেশের রাজার বাড়িতে কী করে দিয়েছেন, জীবিকা নির্বাহের পথ করে দিয়েছেন। দেখো বেটা আল্লাহর ক্ষমতা। নবী মানুষ এই জন্য কূপ থেকে ইদারা থেকে উঠে রাজার বাড়িতে দিয়ে দিয়েছেন, বলে খাওয়ার থাকো। বললেন, এই শোনো, ভালো খেতে দিবা, ভালো থাকতে দিবা। তো ইসা আলাইহিসসালাম ভালো খেতে লাগলেন, ভালো থাকতে লাগলেন। বহুদিন পরে বাদশাহর পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছে। বলছে, আল্লাহর বাদশাহর পক্ষ থেকে আপনার উপর একটা সুসংবাদ, আপনাকে ডেকে পাঠানো হয়েছে। তখন তিনি বলছেন, আরে ডেকে পাঠানোর কথাটা ছাড়ো, মেয়েরা যেসব বদনাম ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়েছে কিনা বলো, জাতির সামনে জুলাইখাকে স্বীকৃতি দিতে হবে, আমি অন্যায় করেছি, ঈশপ অন্যায় করেনি। এই কথা স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত ঈশপ জেল থেকে বের হবে না। জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল, জি হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি মিথ্যাবাদী নি, ঈশপ সত্যবাদী। ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। বহুদিন পরে দোয়া তো কবুল হবে, অত তাড়াতাড়ি করলে হবে, আর দোয়া তো করছেন না, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার মহান প্রতিপালকের নামে তাসবি পাঠ করুন। এই আয়াত যখন নাজেল হয়ে গেল তখন আল্লাহ রাসূল বলেন, ইজালু হাফিরুকু একুম, শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা এই দুয়া রুকুতে বলো, সুবহান রাব্বিয়াল আযীম। ওয়ালাম্মা নাযালাত সাবহিসম রাব্বিকাল আলা, যখন এই আয়াত নাজেল হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী শোনো শোনো শোনো, ইজালুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সিজদায় এই দোয়া পড়ো। এখনো কয়বার, দুইবার, পাঁচবার, সাতবারের কোনো কথা নেই, তোমরা পড়ো, রুকুতে পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় পড়ো সুবহান রাব্বিয়াল আলা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, তিনি তার রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, ওকালা ফি সুজুদিহি, তিনি তার সিজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা, ওমা তাআলা আয়াতে রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন তখন তিনি থেমে যেতেন, তারপরে আল্লাহর কাছে চাইতেন, রহমতের কথা আসলে তিনি বলতেন। তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াশীল, রব্বিক ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, আন্নি মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, আমি বড় বিপদগ্রস্ত তুমি বড় দয়াবান। মা তাআলা আয়াতে রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন, রহমতের আয়াতটা পড়তেন, তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। ওমা তাআলা আয়াতে আযাবিন ইল্লা ওয়াকাফা ওয়া তাওয়াদা, আর যখন তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার নিকট আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। এইভাবে বলে নিতে হবে যা বোঝা যায়।
তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি, যার কারণে কিছু বলতেও পারি না। কোরআন মাজিদ কিছু বুঝারও চেষ্টা করতে হবে, পড়ার যেমন চেষ্টা করতে হবে বুঝারও তেমন চেষ্টা করতে হবে। সূরা ইখলাস একবার পড়লে, তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান্য কি হবে? আজকে সকালে ফজরের সালাতের পরে কয়জন পড়েছেন হাত তুলে বলেন তো। জাজাকুমুল্লাহ খায়, তবুও কম। এই বাকি যারা আছেন তারা একটু শরম করেন না কেন? ইনশাল্লাহ পড়বো, একবার নগদ নেই কি, খালি ব্যাগ ভরে নেন, একবারে ডালি ব্যাগ বস্তা ভরে নেন। কত যে দয়া, আপনাকে হিসেবে বুঝাতে পারি না। কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ, বিশাল। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কি যেমন তেমন ব্যাপার, চারটিখানি ব্যাপার শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে।